মেনোপজের যে সময়টি থাকে এই সময় ডিপ্রেশনের যে ধাপটির কথা আপনি বলছেন সেই বিষয়গুলো একটু আমরা শুনব। যেমন ডিপ্রেশনে ভোগেন, যেমন অলসতা, অবসাদগ্রস্ততা, উনি আগের যে কর্মস্পৃহা ছিল তার, উনি এখন বলবেন যে আমি আগের মতো আর কাজ করতে পারি না, অল্প কাজ করতেই আমি হচ্ছে যে খুব ক্লান্ত হয়ে যাই। তার ছেলেমেয়েরা হয়তো বলবে যে আগে আমার মা অনেক কাজ করতেন, আমাদের এত টেক কেয়ার করতেন, এখন মা খিটখিটে হয়ে গেছেন, একটু মাকে কোনো কিছু বললেই মা অস্থির হয়ে যান, উনি হয়তো ভুলে যান যে উনি কোথায় চাবিটে রেখেছেন। তো এগুলো কিন্তু তাকে দিন দিন হচ্ছে যে আরও বেশি অবসাদগ্রস্ত, যে আমি আসলে কেন এমন হচ্ছে। এটা যেমন ব্রেনের উপর ইফেক্ট, আরেকটা হচ্ছে আমরা খুব ইম্পর্ট্যান্ট ইফেক্ট, সেটা হচ্ছে ভ্যাজোমোটর। ভ্যাজোমোটর ইফেক্টের মধ্যে উনি বলেন যে আমার হঠাৎ করে আমার মুখটা ফ্লাশড হয়ে যাচ্ছে, আমি গরম অনুভব করছি শরীরের উপরের অংশে, এবং যেখানে দেখা যাচ্ছে যে সবাই যে এনভায়রনমেন্টে ভালো আছেন উনি হঠাৎ করে ঘামতে শুরু করেছেন, এবং তখন তার খুব অস্থির লাগা শুরু হয়, হার্টের বিট বেড়ে যায়, প্যালপিটেশন শুরু হয়, এবং এটি কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত এটা লাস্ট করতে পারে। এবং এটার জন্য উনি রাত্রে ঘুমটা ব্যাহত হয়, উনি ঠিকমতো ঘুমাতে পারেন না, এখন রাত্রে ঘুম না হলে স্বাভাবিকভাবেই সকালে উনি আরও বেশি ক্লান্ত অনুভব করেন, উনি রান্নাঘরে যেতে পারেন না, কারণ এই যে হট এনভায়রনমেন্টে গেলে তখন দেখা যাচ্ছে যে ওনার গরমটা আরও বেশি লাগা শুরু হচ্ছে, অস্থির লাগছে। উনি আগে চা কফি খেতেন, এখন চা কফিতে মুখ দিলেই দেখা যাচ্ছে আরও বেশি হট ফ্ল্যাশ হচ্ছে। আগে হয়তো তার হার্টের ঝুঁকি ছিল না, এখন দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশারটা বাড়ছে, তার কোলেস্ট্রল বাড়ছে, কারণ এগুলোর উপরে ইস্ট্রোজেনের একটা ইফেক্ট রয়েছে। আগে যেমন তার হাড়টা অনেক শক্ত ছিল, আমাদের হাড়ের যে অংশগুলো বাইরের যে একটা শক্ত আবরণী থাকে এবং ভেতরের দিকে আমাদের নেটওয়ার্ক একটা জালি জালি থাকে, যেটা আমরা বলি স্পঞ্জিবোন, এই দুটোই কিন্তু ক্ষয় হতে থাকে, এবং হচ্ছে যে এখানে পোরোসিটি, অর্থাৎ এখানে ফুটো ফুটো হয়ে যায়, এবং একটুতেই দেখা গেছে যে উনি কোনো একটু কাজে হয়তো একটু জোরে পা ফেলেছেন, তার পা ফ্র্যাকচার হয়ে গেল, এবং তার রাত্রে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কারণ তার প্রস্রাবের থলির উপরে যে ইফেক্ট ইস্ট্রোজেনের, এটা হচ্ছে যে আপনার প্রস্রাবের থলিটা আমাদের বেশ অনেকগুলো লেয়ারে পুরুত্ব থাকে, সেই পুরুত্বটা থাকছে না, যে কারণে ওনার প্রস্রাব ধরে রাখার ক্যাপাসিটিটা নাই, হয়তো হাঁচি কাশি দিলেই প্রস্রাব হয়ে যাচ্ছে, অথবা ঘন ঘন যেতে হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, এবং এই যে হাঁচি কাশি দিলে প্রস্রাব হয়, ধরে রাখতে পারছে না, এটাও কিন্তু তাকে হচ্ছে ডিপ্রেশনে ফেলে, উনি কোনো পাবলিক প্লেসে যেতে পারছেন না, কোনো প্রোগ্রামে যেতে পারছেন না। আরেকটা হচ্ছে যে আমাদের সেক্সুয়াল লাইফে সেটার উপরে ইম্প্যাক্ট পড়ে, তার সেক্সুয়াল আর্টসটা চলে যায়, কারণ হরমোনাল ড্রাইভটা তার থাকে না। এবং আরও একটা জিনিস যেটা হলো যে যেহেতু ইস্ট্রোজেন হরমোন আমাদের যোনিপথের যে লাইনিং এপিথেলিয়াম সেটার উপরে কাজ করে, তো সেখানকার যে সিক্রেশন সেটাকে মেনটেন করে, সেটার ইন্টিগ্রিটিটা মেনটেন করে, তো সুতরাং ওখানে দেখা যাচ্ছে আগে যে সিক্রেশনটা ছিল সেটা থাকছে না, যোনিপথ ড্রাই হয়ে যাচ্ছে, মেলামেশায় উনি ব্যথা পাচ্ছেন, আগ্রহ হারিয়ে পাচ্ছেন ফেলছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে মেলামেশার পরে উনি ব্যথা পাচ্ছেন, তো সব কিছু মিলিয়ে কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে ওনার যৌন লাইফের উপরে। তো এই যে ওভারঅল একটা জিনিস, যে আগে আমি কত কর্মক্ষম ছিলাম, সেখান থেকে হঠাৎ করে একটা ট্রানজিশন, হঠাৎ করেই একটা ট্রানজিশন, তো সেটার অবশ্যই তার জন্য একটা ডিপ্রেশন কাজ করে।